এক মাস ধরে বন্ধ লালবনিরহাট রংপুর রুটের কমিউটার ট্রেন চলাচল। ইঞ্জিন ও জনবল সংকট দেখিয়ে ট্রেনটি বন্ধ রাখা হয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাড়তি খরচ ঝুঁকি নিয়ে বিকল্প উপায়ে যাতায়াত করতে হচ্ছে তাদের। তবে সংকট কাটিয়ে শিগগিরই ট্রেনটি পুনরায় চালুর আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। লালবনিরহাটের স্টাফ রিপোর্টার হাসানুল আজিজের তথ্যচিত্রে সৈয়দ সামিয়া তামানা রিপোর্ট। লালমনিহাট থেকে বিভাগীয় নগরী রংপুরে নিরাপদ ও সাশ্রয়ে যাতায়াতের অন্যতম মাধ্যম লালমনি কমিউটার ট্রেন। প্রতিদিন দুপুরে লালমনিহাট স্টেশন থেকে ছেড়ে যাওয়ার ট্রেনটি রংপুর ও দিনাজপুরের পার্বতীপুর পর্যন্ত 10টি স্টেশনে যাত্রা বিরতি করত। এতে সহজে যাতায়াত করতেন শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। কিন্তু ইঞ্জিন ও পর্যাপ্ত জনবল সংকট দেখিয়ে গত 1 মার্চ থেকে বন্ধ রয়েছে ট্রেনটি। ফলে লালমনিহাটে যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। বাস কিংবা অটোরিকশায় রংপুর যেতে হচ্ছে তাদের, গুনতে হচ্ছে বাড়তি সময় ও খরচ। নিয়মিত রংপুর যেতাম লেখাপড়ার জন্য, এখন ট্রেনটি বন্ধ হওয়ার কারণে আমাদের খুবই অসুবিধা হয়েছে। লালমেট থেকে অনেক যাত্রী, এই যে অনেকেই ঘুরে যাচ্ছে, অনেক মেয়েরা আসছে। সংকট কাটিয়ে উঠতে পারলে কমিউটার ট্রেনটি পুনরায় চালু করা হবে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তা। লালমনিহাট এবং পার্বতীর মধ্যে চলাচলকারী একজোড়া ট্রেন বন্ধ রাখা হয়েছে। চালক এবং লোকোমোটিভের ক্রাইসিসকে কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। আমরা এই ক্রাইসিসটিকে কাটিয়ে উঠতে পারলেই এই ট্রেন জোড়া পুনরায় চালু করব, সে বিষয়ে আমাদের চেষ্টা আছে। যাত্রী ভোগান্তি নিরসনে লালমনিহাট কমিউটার ট্রেনটি দ্রুত চালু করতে সরকারের কার্যকর পদক্ষেপ দেখতে চান লালমনিহাটবাসী। খালি ইঞ্জিন টানতেছে তো সৈয়দা সামিয়া তামান্না আর